হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন মিস্টার টেক FHD, আর সঙ্গে রয়েছি বরাবরের মতো আমি আরিফ হাসান। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে মেসেঞ্জার অত্যন্ত জনপ্রিয় একটি মাধ্যম। মেসেঞ্জারের সাহায্যে আমরা ফটো, শর্ট ভিডিও কিংবা ছোটোখাটো ফাইল আদান প্রদান করে থাকি। তো বোঝাই যাচ্ছে মেসেঞ্জার আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওয়েল, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব মেসেঞ্জার নিয়ে তিনটি সেরা এবং অজানা টিপস অ্যান্ড ট্রিক, যেগুলো আপনার মেসেঞ্জার ইউজিংকে আরও হেল্পফুল এবং মজার করে তুলবে। সো উইদাউট ফার্দার এনি মোর টাইম, লেটস গেট স্টার্ট। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো মেসেঞ্জারের টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ইউজ করার জন্য মেসেঞ্জারটি অবশ্যই প্লে স্টোর থেকে আপডেট করে নিতে হবে। তো আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন আমার মেসেঞ্জারটি অলরেডি আপডেট করা আছে। তো আমাদের ফার্স্ট টিপস অ্যান্ড ট্রিক্স হলো মেসেজ ইফেক্ট। তো এখন আমরা মেসেঞ্জার অ্যাপটি ওপেন করে নিচ্ছি। তো এর জন্য চ্যাট অপশনটি অন করে নিচ্ছি, তারপর এখান থেকে যে কোনো একটি মেসেজ টাইপ করব। তারপর এখানে একটি স্টিকার দেখতে পাবেন, এই স্টিকারে একবার ট্যাপ করবেন। দেন এখানে দেখবেন ইফেক্টস লেখা আছে, এই ইফেক্টস একবার ট্যাপ করবেন। তো এখানে অনেকগুলো ইফেক্ট আছে, এখান থেকে যে কোনো একটি ইফেক্ট যদি সিলেক্ট করে দিই তাহলে সেই ইফেক্টে মেসেজটি সেন্ড হয়ে যাবে। তারপর এখন যদি আমি মেসেজে ট্যাপ করি তাহলে সেই মেসেজের ইফেক্টটি অ্যানিমেট করবে। সো খুব মজার একটি বিষয়। আমাদের সেকেন্ড টিপস অ্যান্ড ট্রিক্সটি হলো ফটোর কোয়ালিটি না হারিয়ে কাউকে ফটো শেয়ার করা। তো এখন আমরা ফাইল ম্যানেজারে চলে যাব। তারপর এখান থেকে ফটো রেজুলেশনটি চেক করে নিচ্ছি। এখন ওই পিকটাই আমরা যে কাউকে সেন্ড করলাম, তারপর এখান থেকে ফটো ইনফরমেশনে যাব। তো এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন আমাদের ফটোর রেজুলেশন কতটি কমে গেছে। তো এই প্রবলেমটিকে সলভ করার জন্য ফটোটি রিনেম করে নিব। দেন এখানে JPG-র জায়গায় PNG বসিয়ে দেব। তো এখন আমরা আবার ওই একই পিকটি আবার সেন্ড করছি। তারপর এখান থেকে ফটো ইনফরমেশনে যাব। তো এখন যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন আমাদের ফটো রেজুলেশন কিন্তু অনেক বেড়ে গেছে। তো এইভাবে আপনারা ফটোর কোয়ালিটি না হারিয়ে কাউকে মেসেঞ্জারের সাহায্যে ফটো আদান প্রদান করতে পারেন। তৃতীয় এবং সর্বশেষ টিপস অ্যান্ড ট্রিক্সটি হলো কোনো নির্দিষ্ট পার্সনের কাছ থেকে মাইডি হাইড করা। এর জন্য আমরা আমাদের মেসেঞ্জার প্রোফাইলে চলে যাব। দেন এখান থেকে নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবো স্টোরি অপশান, দেন এখানে ট্যাপ করে দেব। তারপর এখানে যদি পাবলিক করা থাকে দেন এখান থেকে ফ্রেন্ডস অনলি করে দেবেন। দেন এখানে একটা নিচে অপশান দেখতে পাবেন হাইড ফ্রম, সো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যদি আমি যে কোনো কাউকে সিলেক্ট করে দিই, দেন এখান থেকে যদি আমি অ্যাপ্লাই করে দিই তাহলে সে আর আমার ডেগুলো দেখতে পাবে না। সো এইভাবে খুব সহজে আপনি কারো কাছ থেকে আপনার ডেগুলো হাইড করতে পারবেন। সো দ্যাটস ইট। তো এই ছিল বেসিক্যালি মেসেঞ্জার নিয়ে সেরা তিনটি টিপস অ্যান্ড ট্রিক্স। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। আর হ্যাঁ, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর কমেন্ট বক্সে আপনার যে কোনো মতামত শেয়ার করবেন। আর এই ধরনের কন্টেন্ট পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, টাটা।